চীনে ইউটিউব এবং ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণ কি? চীনে ইউটিউব, ফেসবুক, গুগলের মতো প্রধান প্রধান ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রাখার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে প্রধানগুলি হলো, নম্বর এক, চীন নিজের দেশের গোপনীয়তা সম্পর্কে সর্বদাই রক্ষণশীল। বিশ্বের কাছে তারা ঠিক যেটুকু খবর দিতে চায় ততটাই বাইরে আসতে দেয় এবং এই খবরগুলি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে চীনা সরকারের দ্বারা। সাধারণ কোনো ব্যক্তি যাতে ইন্টারনেটের এই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে চীনের কোনো খবর বিশ্ববাসীর কাছে প্রকাশ না করে দেয়, সেই কারণে এমন ব্যবস্থা। আপনি হয়তো শুনে থাকবেন, কিছু মাস আগে এক চীনা ব্যক্তি সেই দেশে কোভিড-19 প্রকোপের ফলে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে তার একটি ভিডিও প্রকাশ করেন, যার কারণে তাকে এক কথায় গুম করে দেয়া হয়। নাম্বার দুই, আরেকটি বড় কারণ হলো ব্যবসা। চীন বা চায়না, বিদেশি কোনো সংস্থা এসে তার দেশের অর্থ নিয়ে চলে যাক, এটা তারা চায় না। ইউটিউব বা ফেসবুকের মতো সংস্থা প্রতিদিন কয়েক কোটি টাকার ব্যবসা করে, যার বেশিরভাগ মুনাফা চলে যায় তাদের কাছে। তাই চীন নিজের দেশের অর্থ নিজের কাছে রাখতে এইসব সংস্থাকে নিজের দেশে আসতে বন্ধ করে দেয় বা দিয়েছে, বিকল্প ব্যবহার করে থাকে। কেমনে? আলাদা নাম দিয়ে চীনের নিজস্ব ফেসবুক, ইউটিউব বা গুগল আছে। মনে রাখতে হবে, নকল করায় চীনাদের কেউ টেক্কা দিতে পারে না, সে নকল যারই হোক না কেন। চীনের ব্যবসার মূল পন্থাই হলো অন্যকে কম টাকা দিয়ে অন্যের থেকে নিজের উপার্জন যত বাড়ানো যায় ততই মঙ্গল। আপনি ভারতের দিকে দেখলেই বুঝবেন, আমাদের দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন সম্পর্কে জানেন, এবং সেটা হলো এমআই কোম্পানির রেডমি সিরিজ, যেটি সম্পূর্ণ চীনা সংস্থা। এখন টিকটক বা ভিগো এর মতো অ্যাপ খুব নাম করেছে, এগুলির বেশিরভাগই চীনা সংস্থাদের তৈরি। ভারতে যত পরিমাণ চীনা দ্রব্য বিক্রি হয়, চীনে তার সিকিভাগ ভারতীয় দ্রব্য বিক্রি হয় না। অন্য দেশগুলির সাথেও চীনের সম্পর্ক কিছুটা এমনই।